পুজো পার্বণ কিছুই নেই হঠাৎ করে হাজব্যান্ড সন্ধ্যেবেলা ফোন করে বলছে মিতা কিছু বন্ধু আসবে তাড়াতাড়ি করে একটু কিছু মিষ্টি কিছু বানিয়ে রেখো না আরে বাবা মিষ্টি বানানো কি মুখের কথা তা কি করবো গিয়ে দেখি ফ্রিজে কি আছে তো গিয়ে দেখলাম একটু পাউরুটি আর দুধ আছে তাই ঝটপট করে সেটাই নিয়ে নিছি সাথে একটু কাজু কিশমিশও কেটে নিলাম ব্যাস এবার কি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল বা ঘি দুটোই দিতে পারো বা যে কোনো একটা দিয়েও করতে পারো এবার ঝটপট করে টুকরো করা পাউরুটিগুলোকে দিয়ে দিলাম আর ওটাকে সুন্দর এপাশ ওপাশ করে লাল লাল করে কড়া কড়া করে করে ভেজে নিয়েছি এবার ঝটপট এটাকে ভেজে নিয়ে এটাকে নামিয়ে রাখবো আর এরপরে আরেকটা কড়াই বসিয়ে দেব ওই সেই কড়াইয়ের মধ্যে মোটামুটি দু কাপ মতন দুধ দিয়েছি আর দিয়ে নিয়ে একটু কেশর উপর দিয়ে একটু এলাচ গুঁড়ো সাথে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে একদম ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফোটানো মানে পুরোটা মিশে যাবে একসাথে আর চিনিটাও গলে যাবে ঠিক সেই সময় একটা বাটিতে একটু দুধ নেব আর তার মধ্যে দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে এই দুধটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে আর যখন দেখবে এরকম মিডিয়াম একটু ঘন টাইপের হয়ে এসছে ব্যাস এবার গ্যাসটাকে বন্ধ করে দাও এবার এই যে পাউরুটি পিসগুলো আছে তার উপর দিয়ে এই ঘন করা কাস্টার দুধটাকে দিয়ে দিয়ে ব্যাস উপর দিয়ে একটু গার্নিশ করে দিতেই সবাই কিন্তু চেটে ফুটে খাবে